থেকে নয় মধু তো অসাধারণ তোমার, তার জন্য সব পাইছি নিয়ে ফেলেছে। ওই জন্য দেখছে হু হা দিতে দিতে কখন যে কি করে দিবে বাপ, তার লাই সালে এই জন্য ভয়ে হুম দিচ্ছে না, এখন নয় অনেক দেরি আছে। তবে যদি করছি করি তা আপনাদের ক্ষতি করে নি বাপ, এটা জেনে নেবেন, ক্ষতি কাউরে করব না। আপনাদেরকে উদাহরণ দিলে টক্করে বুঝতে পারবেন, একটা বাচ্চা ছেলে বগলে ফোড়া হয়েছে বাবা, বগলে ফোড়া হয়েছে মোটা, আর সে বাবার মারে গুলো চিৎকার করে আর ঘুম নাই সারা রাত, কিন্তু মা অত ঘুমায় না, মা মাঝে মাঝে মুখে ফোঁটা হাত দিয়ে দেখে নরম না শক্ত, যেদিন বুঝতে পারে মা নরম হয়েছে, বড় দুই ছেলেকে বলে বাপ তুই পা ধরবি তুই হাত ধরবি, আমি ওই দোকান থেকে নতুন একটা ব্রেড কিনে এসে এই কেটে দিয়ে মালগুলা বের করে দেবো বাপ, নাহলে ছেলে আমার শান্তি পাবে না। যুক্তি বলে মোর বড় বড়দের সঙ্গে হয়ে যেত মায়ের, ছেলেকে অমনি খপ করে ধরেছে, ধরে একবারে মেরে দিয়েছে, আর গড় গড় করে মোটা ফোড়া মাল সব বেরোচ্ছে বাপ, আর এ ছেলে তো বালিহার করে এর মুখে খড়কুটো ঠেকে না বাপ, একবারে মাকে যা তা গাল, মা বলছে তুই যতই গাল দে না কেন মাল থাকা পর্যন্ত আমি শুনছি না, সব মাল বের করে দিয়ে নিমের পাতা দিয়ে পানি গরম করা ছিল তা দিয়ে ভালো করে ধুয়ে ধাইয়ে ডাক্তারের কাছ থেকে মলম নিয়ে এসে লাগিয়ে দিয়ে ছেড়ে দিল। তিন দিন পরে মা ছেলেকে জিজ্ঞেস করছে কিরে বেদনা কেমন আছে, ভালোই হয়ে গেছে প্রায় অল্পন পথে, তো মা এবার তিন দিন পরে বলছে সেদিন যে আমাকে গাল দিচ্ছিলি তুই বলে এত তাড়াতাড়ি ভালো হবে আমি জানি, সেদিন আমার খুব কষ্ট হচ্ছিল বাবা, মনে মনে করছিল হয়তো বলবি সাহেব আসে আর আমাদেরকে বাবা কোলে দেয় হাত ভরে একবারে হাজার হাজার টাকা বের করলাই, আমাদের বড় কষ্ট হয় না, না কষ্ট হয় না বাবা, আজ কষ্ট হচ্ছে বুঝতে পারবো কালকে এর ফল কি, কি গো কথা ঠিক কিনা, বুঝতে পারবো কালকের ফল কি, সেই জন্য চিন্তা করবেন না বাবা, জোরে সোরে সবাই মিলে হু হা দেবেন, না হলে আমার ওয়াজ হয় না, আমি আলাদা লোক, যা জিজ্ঞেস করবো হু হা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন, বলবো তো ইনশাল্লাহ, জোরে বল ইনশাল্লাহ, হ্যাঁ, এবং আমি অনুরোধ করব শোনা নয়, শোনার পরে জানার পরে আসল কাজ হচ্ছে মানা, সেটাকে আমরা মানবো সবাই ইনশাল্লাহ, আরো যদি বলি মানবো ইনশাল্লাহ, হ্যাঁ, এসে এবছর দেখছি একটু মিলেছেন, কেন মিলেছেন ওই যে বলিহার পুরো মাদ্রাসাটা দেখছি উপরে বাবা ঘর হচ্ছে না, কি বলেন, হ্যাঁ উপরে করে ঘর তৈরি হচ্ছে, তাহলে মনে হচ্ছে তাহলে এরা বুঝেছে একটু, তাহলে উপরে ঘর হবে কেন, আবার দেখছি নতুন নতুন দুটো একটা শিক্ষকও দেখতে পাচ্ছি ভালো ভালো, তাহলে নিশ্চয়ই এরা এদের বুদ্ধি হয়েছে, একটু উঠতে পেরেছে বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ। শোনেন পরিষ্কার ভাষা, সবের মালিক কে, জোরে বলুন কে, সব কিছু দেনেওয়ালা কে, আমরা আল্লাহর কে, বান্দা, গুদা বাংলায় বলেন আমরা আল্লাহর গোলাম, সোজা কথায় আমরা আল্লাহর গোলাম, তো এইবার বলুন মালিকের সঙ্গে যদি গোলামের সুসম্পর্ক না থাকে তো সে গোলাম জীবনেও শান্তি পাবে কি পাবে, আমরা গোলাম মালিক আল্লাহ, তার সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাহলে বলুন আমরা শান্তির আশা করি কি করে, এই জন্য মালিক আমাদেরকে জানিয়ে দিয়েছেন তুমি আমার গোলাম, আর তোমাদের সঙ্গে আমার সম্পর্ক তৈরি করার জন্য দুনিয়াতে একটি ঘর তৈরি হয়েছে, সেই ঘরটির নাম হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর ঘর কোন ঘরটা বলে, আল্লাহর ঘর কোনটা বলবো, মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, তো মহান আল্লাহ বলেন বান্দারে তুমি যত বড়ই অন্যায় করো না কেন যদি মালিকের কাছে মাথা নিচু করে এমনি করে ক্ষমা চেয়ে নাও তো কঠিন মান কঠিন বান্দা হলেও সে কিন্তু ক্ষমা করতে রাজি হয়, আমার আল্লাহ বলছে বান্দা তুমি যত পাপী হও না কেন অজু টজু করে পবিত্র অবস্থায় যদি আমার ঘরে যাও যে যদি বলো আল্লাহ গো আমি বড় ভুল করেছি তাই তোমার ঘরে হাজির দিতে এসেছি, আল্লাহ আকবার বলে দুরাকাত নামাজ পড়ে নাও, যে হাত তুলে বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমার সমস্ত গোনা খাতা থেকে আমি ক্ষমা চাচ্ছি, সবগুলো
আগে তোমার সামনে হাজির করে দিয়েছি, দিয়ে অঙ্গীকারে আবদ্ধ হচ্ছে আল্লাহ, আর জীবনে কোনো পাপের কাজ করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন উপরে আসমান নিচে জমিন মাঝখানে এই ফাঁকা জায়গাটা যদি গুনাহ করে ভর্তি করে দাও, আর জীবনের একদিন যদি অঙ্গীকারে আবদ্ধ হয়ে আমার কাছে ক্ষমা চাও, তো একদিনকার ক্ষমাতে আমি তোমার সমস্ত পাপকে মাফ করে দেব। দেখুন সুবহানাল্লাহ, আরো দেখুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে ক্ষমা চাইতে হবে, আমাদেরকে অঙ্গীকার আবদ্ধ হতে হবে, মালিকের কাছে যেতে হবে। মালিকের কাছে গেলে পরে অসাধ্য সাধন হয়। আপনাকে একবারে দেখিয়ে দিচ্ছি, বা আমাদের দেশে মকরমপুর বলে একটা গ্রাম আছে, আমার গ্রামের পাশে আমার এক বন্ধু ছিল মৌলানা কারিম হোসেন সাহেব রহমতুল্লাহ, যিনি চলে গেছেন মুর্শিদাবাদ জেলার খুব বিশিষ্ট আলেম, তিনি ইন্তেকাল করেছেন। তিনি আমার একবারে জিগরি দোস্ত ছিলেন, একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে একই মানুষের চাকরি করেছি, সুবহানাল্লাহ। তো তিনার গায়ে আমি মাঝে মাঝে যেতাম। একজন হাজির সাহেব মসজিদেই 24 ঘন্টা থাকতেন। একদিন গেছি তো আমাকে বলছে হুজুর কিন্তু কেন এই 2-3 বার পেট কেটেছে হুজুর, তবুও ওষুধ খেয়ে যন্ত্রণা কমল না। আমি ভস করে বলে ফেললাম আপনি তো মসজিদেই থাকেন। জি হ্যাঁ বা, তা হাতও ধরে কোনোদিন পড়ে কোনোদিন পড়েনি, আজকে থেকে নিয়ত করালেন কমসে কম 40 দিন আপনি তাহাজ্জুদ কাজা করবেন। যে মালিক আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন এখনো বাঁচিয়ে রেখেছেন, সেই মালিকের কাছে গোপনে একাকী দরখাস্ত করবেন। দেখেন তো মালিক কি করবো। এক মাস পরে গেলাম, সে এসে হাত ধরে মুসাফা করছে, আসে কি দোয়াই করছে বাবু সাহেব, বুঝছে হুজুর আল্লাহ আপনাকে হায়াত দেখান করুন, আমি 1 সপ্তাহ নামাজ পড়ার পরে যন্ত্রণা কমেনি, কিন্তু যখন 10 দিন পার হয়ে 11 হলো তখন কমতে লাগলো। এ দেখেন 1 মাস হয়ে গেছে, আমার মনে হচ্ছে সব ওষুধ ভালো হয়ে গেছে। আমি নিয়ত করেছি আর কসম করেছি আল্লাহর কাছে, আল্লাহ আমি যে কটা দিন বাঁচবো আমি তা হাতও ছাড়ছি না। জোরে বলুন, এই জন্যই তো মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রেম প্রেম যদি করতে চাও তাহলে লোকালয়ে করো না, প্রেম করো তো গোপনে করো। 5 ওয়াক্ত নামাজকে কি বলে ভালো করে শুনে নেন। একজন স্কুলে চাকরি করে মাস্টার, 11টায় ক্লাস বসবে আর প্রতিদিন যাবে আর হাজরি খাতায় সই করবে। তো 5 ওয়াক্ত নামাজ পড়া মানে আপনি মসজিদে ঢুকছেন প্রত্যেক দিন, তাতে খাতাতে সই করছেন আমি আল্লাহ তোমার গোলাম। এই গোলাম থাকছেন কি না সই করার জন্য, এ দেখেন ওই মসজিদে। এইবার যদি মালিকের কাছে কিছু নিতে হয় তাহলে এক্সট্রা ওভারটাইম করো, ওভারটাইম লাগাও, ওভারটাইম। আমি প্রায় মানুষকে বলি বাপ, একটা লোকের 4টে মুনির সাথে বাড়িতে প্রত্যেক দিন, কিন্তু তাদের ডিউটি 6টা থেকে 12টা, খরচ 4 জনকে 500 করে দেয়, কিন্তু একজন বলে আর সামান্য একটু কাঁদা যেত 1 ঘন্টা তো চলে যাবে, এটুকু 4 জনায় করে দিই না। 3 জন বলে তো কর আমরা করবো না। সে বেচারা কিন্তু একাই, সে 1 ঘন্টা 2 ঘন্টা যাই লাগুক সে কাজটুকু শেষ করে দিয়ে যায়। প্রতিদিন তার কাজ এটা, আর এদের কাজ এরা ডিউটি টাইম বাই টাইম। খরচ কিন্তু মালিক 4 জন আগে 500 করে দেয়, ও বাড়তি করে বলে বেশি দেয় না। হঠাৎ করে একদিন এই 3 জনের মেয়ের বিয়ে, ওনাকে যে বলছে হুজুর আমরা গরিব মানুষ আমরা চিরকালে কাজকাম করে আপনার, তো কবে তোমার দিন 2 বস্তা 1 বস্তা বস্তা লিখেছে, 2 বস্তা ধান ভরে দিয়েছে, আর বিয়ে কবে অমুক দিন, এটা 2000 টাকা নেই যা। 3 জন অবশেষে এই বাড়তি এই লোকটা দিয়ে বলছে হলো আমার মেয়ের বিয়ে কবে অমুক দিন, আমাকে বলিস নি বরযাত্রী কত আসবে, 50 জন গরু কিনে দিস না
বিয়ের দিনে যত খরচ খরচা জামাইকে মেয়েকে যত গহনা গাঁটি দেওয়ার দরকার সব এ মালিক দিল। আপনারা বলুন চারজনাই তো এর কর্মচারী, ওদেরকে দু বস্তা করে ধান দিয়েই শেষ, আর এ বেচারাকে সব খরচটা দিল কেন? তাহলে বেইনসাফি করেছে কি গো মালিক? তাহলে বেইনসাফি করেছে কি কেন? কাজ দেখেনি, এ দেখেছে মালিককে খুশি করব কি করে, মালিকের উপরে খুশি হয়ে গেছে, এখন মালিক যা মন চাইবে তাই করবে কে? আর তুমি মালিক খুশি করনি, তুমি ডিউটি পূরণ করেছো। তুমি ডিউটি পূরণ করেছো, খরচ হয়ে গেছো। এই জন্যই তো আল্লাহ বলছেন তুমি যদি আমাকে খুশি করো বান্দা, তাহলে আমি তোমাকে কেমন খুশি করব তুমি তা কল্পনাতে আনতে পারবে না। ভাই মুসলমান দরদি, তাই আমি বলছি বাবা বুখারী শরীফ কোরআন শরীফের পরে যে হাদিসের স্থান, সেই বুখারী শরীফের প্রথম হাদিসটা এই জন্যই তো এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজ করবা তার প্রথমে তুমি নিয়তটাকে খাঁটি করে নাও, নিয়তটাকে ঠিক করে নাও। নিয়তের যদি গড়বড় হয় কাজ তোমার গড়বড় হয়ে যাবে, আর নিয়ত যদি ঠিক হয় তো কাজ তোমার ঠিক হয়ে যাবে। এই জন্য আমরা বসেছি বাপ, আমার অনুরোধ আমরা নিয়ত ঠিক করে নেব কি, যে আজ আমরা যখন বসেছি তো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআন আর হাদিসের খেদমত করে আল্লাহকে রাজি খুশি করে তারপরে বাড়ি যাবো। জোরে বলুন বলেছেন পৃথিবীর সব থেকে বড় কিতাব তার নাম কি? জোরে বলুন কোরআন। কোরআন সব থেকে দামি কিতাব, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই দামি কিতাবটাকে যে পড়বে আর অপরকে পড়াবে পৃথিবীর সব থেকে দামি হবে সে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য আমি আপনাদেরকে অনুরোধের সঙ্গে জানাই বাপ, যে ইনশাল্লাহ আজকে কোরআনের খেদমত, কোরআন পড়ব, কোরআন পড়াবো, আর যদি পড়ার মতো ক্ষমতাও আমাদের আর না থাকে তাহলে অন্তত পক্ষে যারা পড়ছে তাদেরকে পড়ানোর মতন খেদমত করব। জোরে বলুন ইনশাল্লাহ। একবার মহব্বতের সাথে বলি তো ইনশাল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আস্তে আস্তে ওই দিকে লোকজন সব চলে যাচ্ছে, জায়গা হবে না মনে হচ্ছে। তো এইবার যারা আসবেন তারা দেখেন এগুলোতে এখন অনেক জায়গা খালি পড়ে আছে, এদিকে চলে আসবেন ভাই সামনের দিকে। আর আপনাদেরকে আগেই বলছি যার সামনে এতটুকু জায়গা খালি আছে তিনি সে জায়গাটা পুরা করে নেন। একটু আগে আসুন ভাই, এই যে নজওয়ান ছেলে তোমার সামনে চারটে লোক জায়গা খালি রেখে বুঝো তো, আরো আগে আয় বাচ্চা, এই আরো আগে মাশাআল্লাহ, সব ভাই আগে আসো বাবা, একবার সামনে, এই ছেলেরা আগে এসো, চলে এসো মাশাআল্লাহ, বসো, হ্যাঁ বসে পড়ো, সব ভাই একবারে কাউরির সামনে জায়গা খালি থাকে না বাবা, চলে আসুন মাশাআল্লাহ। এই যে এই লালওয়ালার পেছনে বসেন একজনা, এই লালটার পেছনে বসেন একজনা মাশাআল্লাহ, আসুন, এই যে চলে আসুন সবাই সামনে চলে আসুন, এই ছেলে রাত্রে উঠে আয় এখানে সামনে আয় বাবা, সামনে এসে বস, ওঠ ওঠ সামনে এসে বস, এখানে এদের কাছে চলে আসুন সবাই, দেরি হয়তো একবারই হোক, এই যে বাবা খালি জায়গা থাকে না বাপ, একটু সামনে এসো, এই যে মিডিলে কারা লাল দুটো চাদর গায়ে দিয়ে, ও তোমার সামনে খালি হয়ে গেছে জায়গাটা,
চলে এসো বাবা, ভর্তি করে দাও, চলে এসো। সব তো খড় বিধান আছে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই, আগে আসুন, চলে আসি, সবাই চলে আসি, কেউ পিছনে থাকবো না, পিছনকার লোক সবাই সামনে আসি। একটু যদি সামনে সামান্যতম এগাতে পারি, তো একটি নবীজির সুন্নত জিন্দা হলো, আর একটি সুন্নত জিন্দা মানে 100 শহীদের সওয়াব আমাকে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মা বোনদেরকেও বলবো, জননী আপনারাও সামনের দিকে জমে জমে বসবেন, ভিড়ে ভিড়ে বসবেন জি। এবং মাদেরকে বলছি, মায়েরা প্রচুর জায়গা বাম দিকে ফাঁকা পড়ে আছে, আপনারা ইচ্ছা করলে ওই দিক দিয়ে অন্য দিকে ঘুরে চলে আসুন, বাম দিকে মাশাআল্লাহ, ওই পর্দার পিছন দিয়ে ঘুরে বাম দিকে চলে আসুন। তাই আমি অনুরোধ করব, বাবা সবাই আসুন, এসে জমে বসুন। এই যে খুঁটির কাছে ফাঁকা হয়ে গেল কেন, এই বাচ্চারা আগে বাবা আগে আগে, তাদের আগে ছেলে মানুষগুলো আগিয়েছো, বয়স্ক লোক বসে পড়েছে, তোমরা আগিয়েছো মাশাআল্লাহ ছেলে মানুষরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই ওই যে হিরান দিয়ে বসে কে খুঁটি দে, চলে এসো, তোমার সামনে জায়গা খালি আর আমি চিল্লাচ্ছি, তুমি আসছো না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে বাবা জায়গা খালি থাকে না, এই যে চাদর জায়গা খালি থাকে না, চলে এসো সামনে, মাশাআল্লাহ। একবার জোরে সরে বলি না রে তাকবীর। এটা ইয়ে হচ্ছে কেন রে বাবু, একটু উঠো, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা বাবারা মায়েরা বোনেরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আলহামদুলিল্লাহ, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, বাপ যারা যেখানে আছেন, সময় বেশি নাই, বড় দুর্দিন দুঃসময় আমাদের কাছে হাজির হয়ে গেছে, খুব ভালো করে বুঝতে শিখি, জানতে শিখি। এখন তো ইন্টারনেটের জামানা বাবা, নাকি গো, এখন ইন্টারনেটের জামানা, আমরা বাড়িতে বসেই দেখতে পাচ্ছি কোন জায়গায় কি হচ্ছে, সব বুঝতে পারছি বাবা। সেই জন্য আমরা কেউ বাবা আর গাফিলতিতে থাকবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআনের